ছোট্ট সেফটি পিন দিয়ে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ চেইন তৈরি করে গিনেস বুকে নাম লেখালেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাও গ্রামের পার্থ চন্দ্রদেব। গত 17 সেপ্টেম্বর ডাকযোগে তার কাছে বিশ্ব রেকর্ডের এই স্বীকৃতির সনদ এসে পৌঁছায়। এরই মধ্য দিয়ে 2018 সালে রেকর্ড করা ভারতের গুজরাটের হাসা নান ও নাভা নান নামের দুই ব্যক্তির তৈরি করা রেকর্ড ভাঙেন তিনি। এখন তার লক্ষ্য যে স্টেপলার পিন দিয়ে তার চেয়ে বড় চেইন তৈরি করে নিজের করা রেকর্ড ভেঙে নতুন আরও একটি বিশ্ব রেকর্ড গড়া। 2019 সালের 6 সেপ্টেম্বর তার তৈরি করা প্রায় 2.5 কিলোমিটার দৈর্ঘ্যের সেফটি পিনের তৈরি চেইনটি তার নিজ এলাকা ফান্দাওক শ্রী শ্রী পাগল শঙ্কর মন্দির প্রাঙ্গণে প্রদর্শন করেন তিনি। ওই সময় ফান্দাও গ্রামের প্রভাষক রাজীব আচার্য, পল্লব হায়দার এবং সার্ভেয়ার মারজান শাহকে সাথে নিয়ে চেইনটির দৈর্ঘ্য নির্ধারণ করা হয়। সফলভাবে পরীক্ষা নিরীক্ষা করে ইমেইলে সকল ডাটা পাঠানো হয় গিনেস বুকের কর্তৃপক্ষের কাছে। পরে চলতি বছরের 12 ফেব্রুয়ারি রাত 9:01 মিনিটে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে পার্থ চন্দ্রদেবের নামটি স্থান পায়। তারপর গিনেস বুক অফ ওয়ার্ল্ড কর্তৃপক্ষ চলতি বছরের 17 সেপ্টেম্বর ডাকযোগে বিশ্ব রেকর্ডের সার্টিফিকেট পাঠায় পার্থ চন্দ্রদেবের ঠিকানায়। পার্থ বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে বিএসএস শেষ বর্ষের ছাত্র। এর পাশাপাশি তিনি হবিগঞ্জের সাঙ্গবেদ সংস্কৃতি কলেজের ব্যাকরণ তীর্থ ও স্মৃতি তীর্থ বিভাগে পড়াশোনা করছেন। এর পাশাপাশি পার্থ ফান্দাওক বাজারে বাবার ব্যবসা প্রতিষ্ঠানে বড় ভাইকে সহযোগিতাও করেন। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করার পর তার স্বীকৃতি দেখার জন্য বিভিন্ন স্থান থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে ভিড় করছেন পার্থের বাড়িতে। পার্থ জানান যে মানুষের ভালোবাসায় তিনি কৃতজ্ঞ। এই ভালোবাসা নিয়ে আগামী দিনগুলোতে তিনি বেঁচে থাকতে চান।